ষষ্ঠ দফায় দুয়ারে সরকার ক্যাম্প, প্রান্তিকী এলাকার মানুষজনদের জন্য পাঠানো হচ্ছে মোবাইল বোট ক্যাম্প। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমি পঞ্চায়েত এলাকার উদ্বোধন হলো ষষ্ঠ দফায় দুয়ারে সরকার ক্যাম্প। মৌসুমি দ্বীপে দুয়ারে সরকারের ছটি প্রকল্প উদ্বোধন করেন জেলা শাসক সুমিত গুপ্তা। সারা রাজ্যের সাথে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও চালু হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে মোট 10,000 ক্যাম্প এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই 1700টি ক্যাম্প আজকে থেকে চালু করা হয়। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এবং 11 থেকে 20 তারিখের মধ্যে সাধারণ মানুষ সার্ভিসিটি পাবেন। এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মিলবে 33টি পরিষেবা। তার মধ্যে যারা ক্যাম্পে উপস্থিত হতে পারছেন না তাদের জন্য রয়েছে মোবাইল ক্যাম্পের ব্যবস্থা। আজকে আমাদের জেলায় টোটাল ক্যাম্প সংখ্যা আজকে 1 এপ্রিল আমাদের দুয়ারে সরকার 6th এডিশন চালু হয়ে গেল সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হলো। আমি এখানে এসছি মৌসুনি গ্রাম পঞ্চায়েত, এটা নামখানা ব্লক, সব থেকে দূরের প্রান্তিক এলাকা। মৌসুনি কোঅপারেটিভ হাই স্কুলের আমি আছি, আমার সঙ্গে আমাদের অন্য আধিকারিকগণ, এখানকার পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন। আর আমাদের মোবাইল ক্যাম্প, স্ট্যাটিক ক্যাম্প মিলিয়ে আজকে প্রায় 1700 ক্যাম্প আমাদের কিন্তু আজকে জেলায় হবে। 1 থেকে 10 তারিখ মানে আমরা যে সার্ভিস মানে আমরা যে অ্যাপ্লিকেশন রিসিভ করব, সেটা প্রায় 10,000 ক্যাম্প আমাদের রয়েছে যেখানে আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করব। যারা নাগরিকরা আসবে তাদের যদি কোনো সার্ভিস থাকে, গ্রিভিয়েন্স থাকে বা ওদের কোনো পরিষেবা প্রাপ্ত থাকে, 33টি পরিষেবা এই ক্যাম্পে কিন্তু পাওয়া যাবে। এর পরিষেবা বাইরেও যদি কারো কোনো ডিমান্ড বা কিছু অভিযোগ কিছু থাকে তাহলে আমাদের কিন্তু গ্রিভিয়েন্স বক্স, আমাদের হেল্প ইউ ডেস্ক, আমাদের লোক থাকবে, তারা ওকে হেল্প করবে। অ্যান্ড তারপরে আমরা ওটাকে যেভাবেই হোক আমরা ওটাকে পোর্টালে এন্ট্রি অর ইনকোয়ারি দরকার সে আমরা তদন্ত করব। 11 থেকে 20 মধ্যে আমরা কিন্তু সেই সার্ভিস ডেলিভারি, আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন পেয়েছি তার এগেনস্টে সার্ভিস ডেলিভারি করব। যেমন আজকে এখানে আমরা এসছি 1 তারিখে, এখানেও এরা 11 থেকে 20 মধ্যে একটা ক্যাম্প করবে অ্যান্ড ওই সার্ভিস ডেলিভারি যে যে অ্যাপ্লিকেশন জমা করে সেটাকে ডিসপোজাল করবে। প্রান্তিক এলাকার মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল বোট ক্যাম্প। সেখানেই মানুষের হাতে পৌঁছে যাচ্ছে খালি ফর্ম এবং ফিল আপ করে তারা জমা দিলে 11 থেকে 20 তারিখের মধ্যে মিলবে পরিষেবা, এমনই জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। মানে দুয়ারে সরকারে এসেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রকল্প ঘোষণা করেছে সেই বেসিসে আমরা অনেক সুবিধা পাচ্ছি। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু সব আমরা সাহায্য পাচ্ছি। জমা দিলে আমরা সব জিনিসগুলো পাচ্ছি, ভুল ভ্রান্তি থাকলে সেটাকে অ্যাপ্লিকেশন আবার রিঅ্যাপ্লিকেশন করলে নিঃসন্দেহে আমরা আবার সুযোগ সুবিধা আমাদের হয়ে যাবে। মৌসুমি থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।